আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং কি এবং দাঁতের জন্য কোন কোন ধরনের ফিলিং রয়েছে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের ক্ষয়জনিত সমস্যায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় ডেন্টাল ক্যারেজে আক্রান্ত দাঁতের চিকিৎসার জন্য যখন এমন এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি ডেন্টাল ক্যারেজে আক্রান্ত দাঁতের উপরে এমনভাবে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হলে এমন দাঁতের চিকিৎসা করার জন্য যতটুকু অংশ কালো হয়ে গেছে অর্থাৎ ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে ঠিক ততটুকু অংশই মেশিন দ্বারা কেটে পরিষ্কার করার পরে ক্যারিসটিকু রিমুভ করার পরে দাঁতের উপরে ঠিক এমন একটি ক্ষয় আরও একটু বেড়ে যায় অর্থাৎ এমন একটা গর্তের মতো হয়ে যায় আর এই গর্তটা পূরণ করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা যেটিকে আমরা দাঁত পুটিং করা বলে থাকি ভিউয়ার্স এখানে দেখুন এই দাঁতটির উপরে ডেন্টাল ক্যারিজ ছিল কিন্তু সেটি পরিষ্কার করার পরে দাঁতের উপরে এমন গর্ত তৈরি হয়েছে আর এই গর্তটাই ফিলিং দ্বারা ভরাট করে দিয়ে আগের মতো করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা তো ফিলিং এর মূলত অনেক কয়েকটি রকম রয়েছে এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যে ফিলিং করে দেওয়া হয়েছে তাই এটিকে আমরা মূলত আপনার গ্লাস ইনোমার ফিলিং বলে থাকি এটি সামনের দাঁত এবং মাড়ির দাঁত উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এরপরে রয়েছে কম্পোজিট ফিলিং যেটিকে আমরা লাইট কিউর ফিলিংও বলে থাকি বা লেজার ফিলিং ফিলিং অনেকে বলে থাকে এই ফিলিংগুলা সামনের দাঁতে এবং মাড়ির দাঁতের ভিতরের দিকের যে কোনো ক্ষয় অংশে ব্যবহার করা হয়ে থাকে এমনকি ফাঁকা দাঁতের ট্রিটমেন্টেরও জন্য এই কম্পোজিট বা লাইট কিওর ফিলিং আমরা ব্যবহার করে থাকি এমন এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে সাদা এখানে যে কালো যতটুকু অংশ হয়ে গেছে এতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত আর এমন দাঁতের চিকিৎসায়ও এ ধরনের কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিং ব্যবহার করা হয়ে থাকে ভিউয়ার্স এখন যে ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি এটি মূলত অ্যামালগাম ফিলিং এনে কিন্তু অনেকেই এটিকে সিলভার ফিলিং বা কালো ফিলিং বলেও ডেকে থাকে তো ভিউয়ার্স এটি মূলত মাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় মাড়ির যে ভিতরের দাঁতগুলো রয়েছে ক্ষেত্রে এ ধরনের অ্যামালগাম ফিলিংগুলো ব্যবহার হয় এটিকে অনেকে সিলভার ফিলিংও বলে থাকে এখন যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত টেম্পোরারি ফিলিং এই টেম্পোরারি ফিলিংটি সাধারণত টেম্পোরারিভাবে করা হয় যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট চলাকালীন সময়ে করা হয়ে থাকে অথবা দাঁতের যদি ক্যাভিটি অনেক বড়ো হয়ে থাকে সেক্ষেত্রেও এ ধরনের টেম্পোরারি ফিলিং দিয়ে রাখা হয় অনেক সময় পরীক্ষার জন্য এ ধরনের টেম্পোরারি ফিলিং করা হয়ে থাকে দাঁতের অবস্থা বোঝার জন্য তো ভিউয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম